নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। ছাপ্পা ভোটের অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত 54 কোটি কদমতলা কেন্দ্রের পঞ্চায়েত সমিতির আসনটি। এই ঘটনায় পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। গুরুতর আহত হন প্রার্থী আব্দুল খালিকের ভাই সহ আরো কয়েকজন। অপরদিকে এই ঘটনার জেরে শাসক বিরোধী সংঘর্ষে আহত অন্য এক মহিলা। অভিযোগের তির শাসক দলের দিকে, পাল্টা অভিযোগেও জেরবার গোটা এলাকায়। এখন গণদেবতার রায়ের দিকে তাকিয়ে দিন গুনছেন রাজনৈতিক মহল। গোটা রাজ্যের পাশাপাশি উত্তর জেলার কদমতলা কুর্তি 54 নং কেন্দ্রে জমে উঠেছে উপভোটের খেলা। কদমতলা আরডি ব্লকের অধীন 10টি পঞ্চায়েত আসন ও 1টি পঞ্চায়েত সমিতি আসনে ভোট হচ্ছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 7টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হলেও সকাল 9 ঘটিকায় কুর্তি বাজার সংলগ্ন মাদ্রাসা সেন্টারটি উত্তপ্ত হয়ে উঠে। সূত্রের খবর, প্রথম দিকে ভোট সেন্টারের বাইরে শাসক দল ও বিরোধী দলের কর্মীদের মধ্যে মুখোমুখি কিছুটা সংঘর্ষ বাধলেও পুলিশ ছিল নীরব দর্শক। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে 10-12 জনের একটি দুষ্কৃতীর দল বল প্রয়োগ ভাবে ভোট সেন্টারের ভিতর প্রবেশ করে দায়িত্বে থাকা কর্মীদের ধমক দিয়ে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে, আর তখনই নিদ্রা ভাঙে পুলিশের। বিশ্বস্ত সূত্রের খবর, পুলিশ তখন বন্ধ দরজাটি লাথি মেরে সেন্টারের ভেতর প্রবেশ করে দুষ্কৃতীদের আটক করার চেষ্টা করলে বাকিরা পালিয়ে গেলেও দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। জানা যায়, আটককৃত দুজনের মধ্যে আব্দুল কায়েম এবং তার এক সহকর্মী, উভয়ই শাসক দলের সমর্থক, এবং প্রার্থী আব্দুল খালিকের ভাই আব্দুল কায়েম। তাদেরকে রুখতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। ওই 150-এর মতো কাস্ট হওয়ার পরে কিছু লোক ঢুকিয়া আব্দুল কাইয়ুম এবং রেনু আহমেদ, আব্দুল লতিফ, রাসু, সেলিম, এইগুলা কিছু লোক, এরপরে তারা আবদুল্লাহ, এইরকম কিছু লোক ঢুকিয়া তারা ব্যালট পেপার হাত থাকি নিয়া ওই স্টাফরে কিছু তারা লাতি মারছে, ঘুষি মারছে। একজন লোক আসিল, তারাও পুলিশ এদিকে তাড়াইয়া দিছে। অপরদিকে এই ঘটনাটি চাউর হতে ঝেরঝির স্থিত বুথ সেন্টারটিতে উত্তপ্ত হয়ে উঠে পরিবেশ। অভিযোগ, কবিতা বেগম নামে শাসক দলের এক মহিলা বিরোধীদের দ্বারা আক্রান্ত হয়। এই ঘটনায় অনেকেই নিন্দা জানালেও আবার অনেকেই কুর্তি সেন্টারটিতে ঘটে যাওয়া ঘটনার ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও মনে করছেন অনেকেই। সিপিএম এর নেতারা আমার উপর আক্রমণ করছে, গোলার টিম আমায় ধরছে, এরপরে আমরা ফায়ার সার্ভিস দিয়ে ফাটাই দেওয়া হয়েছে। ওখানে এখানে দেওয়ার পরে ডাক্তার নাই, এই ঘটনার কিছুক্ষণের জন্য পরিস্থিতি থমথমে হয়ে উঠলেও ঘটনাস্থলে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ও টিএসআর বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এই ঘটনা সম্পর্কে তিনি জানান, সব জায়গাতে ভোট শান্তিপূর্ণ হচ্ছে যতটুকু খবর। এখানে শুধু কুর্তি কলোনি হাই স্কুল, এটাতে একটু আমরা খবর পেয়েছি, আমরা এসেছি, দেখি এখানে কি আছে, আমরা দেখছি ব্যাপারটা। হ্যাঁ, এদিকে ছাপ্পা ভোটের অভিযোগ, পাল্টা অভিযোগ থাকলেও বিজেপি প্রার্থী আব্দুল খালিক এই ঘটনার জন্য বিরোধীদের দিকে আঙুল তুলছেন। তাহলে প্রশ্ন হলো, উনার ভাই সহ দলীয় কর্মী সমর্থকরা কেনই বা ভোট সেন্টারের ভেতর বলপূর্বক প্রবেশ করলেন, যেটা উনার মুখ থেকে বেরিয়ে আসছে? পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে। তারা যদি কোনো আইন বিরোধী কাজ না করে থাকে তাহলে পুলিশ কেনই বা লাঠিচার্জ করবে? এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে গোটা এলাকায়। 16 নং বুথ কেন্দ্রে খুব নিরিবিলি, খুব সুন্দরভাবে, সারিবদ্ধভাবে আমার এই গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষ মনোফুরি ভোট দিচ্ছে। হঠাৎ করে 9টার দিকে সিপিএম পরিচালিত আইপিএফটির কিছু সন্ধ্যা বাহিনী
বাইরের কিছু লোক এবং স্থানীয় বিগত দিনে যারা আমার উপর হামলা করেছিল আমাদের উপর তারা সহ ওদের বাই পাতিজা সহ এমএলএ ইসলামউদ্দিন সাহেবের বাই পাতিজা সহ হঠাৎ বুথ কেন্দ্রে ঢুকে পড়ে বলপূর্বক ব্যালট পেপার চিন্তাই করে চাপ্পাভোট দিতে যায়। ঠিক এই মুহূর্তে টিএসআর আমাদের কিছু বুলামান বাধা দিতে গেলে আমার ছোটো ভাই সহ বাধা দিতে গেলে এই মুহূর্তে টিএসআররা অতর্কিতে লাঠিচার্জ করে শুধু আমাদের বুলামানের উপর লাঠিচার্জ করে আহত করেছে এবং এখানে প্রচুর পরিমাণে ওরা চাপ্পাভোট দিয়ে দিয়েছে। আমাদের কিছু বুলামান বাধা দিতে গেলে আমার ছোটো ভাই সহ বাধা দিতে গেলে এই মুহূর্তে টিএসআররা অতর্কিতে লাঠিচার্জ করে শুধু আমাদের বুলামানের উপর লাঠিচার্জ করে আহত করেছে এবং এখানে প্রচুর পরিমাণে ওরা চাপ্পাভোট দিয়ে দিয়েছে। পূর্তি রাজনগর সমিতি আসনটি সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ বর্তমান বিরোধী দলের বিধায়ক ইসলাম উদ্দিনের খাস তালুক হিসেবে পরিচিত এই আসনটি। তিনি বিধায়ক হওয়ার ফলে উপভোট করতে হচ্ছে এই আসনে, তাই ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে এই আসনটি। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। এই ঘটনার খবর পেয়ে শাসক বিরোধী আইপিএফটির পাশাপাশি কংগ্রেস ও দলের নেতৃত্বরা ছুটে যান ঘটনাস্থলে। তাদের বক্তব্য, পঞ্চায়েত সমিতি তিন নং আসন যারা কুর্তি এবং রাজনগর তার মধ্যে কুর্তি যে কলোনি হাইস্কুলের বুথ কেন্দ্রগুলোতে বিজেপির তরফ থেকে কিছু বুথ দখলের চেষ্টা করা হয়েছিল, প্রশাসন তা প্রতিরোধ করছে এবং জনগণও করছে এবং তাদের উপর আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে কি ছাপ্পা ভোটের জন্য? হ্যাঁ, ছাপ্পা ভোটের জন্য তারা একটা প্রচেষ্টা চালিয়েছিল কুর্তি এই কেন্দ্রে। কী করেছিল? দরজা বন্ধ করে তাদের লোক অন্য লোকগুলাকে এখান থেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অনেক মানুষ এখানে ভোট দিতে আসলে তাদেরকে হুমকি প্রদর্শন করা হচ্ছে, এই ধরনের প্রচেষ্টা তারা চালিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা করতে পারেনি। প্রশাসন এবং জনগণ তা প্রতিরোধ করেছে। প্রশাসনের কী ভূমিকা ছিল সেখানে? ভালো, তা এখনও পর্যন্ত প্রশাসন সঠিকভাবে তার ভূমিকা পালন করে যাচ্ছে। বিভিন্ন সেন্টার ঘুরে এসেছি, সাউথ ফুলবাড়ি, বিমবস্তি এবং জের জেরি বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে ভালো হয়, তারা যতটুকু নিরপেক্ষতা বজায় রেখে তাদের কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। উপনির্বাচন হচ্ছে আজকে, এই উপনির্বাচনে আমি সিপিআইএমের প্রার্থী, আরও পাঁচজন প্রার্থী আছেন নির্দল সহ আমাদের এখানে। আমরা এই নির্বাচনের প্রস্তুতি হিসাবে বিভিন্ন আমরা সভা মানুষের সঙ্গে নিয়ে আলোচনা করেছি এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আবেদন করেছি এবং তারা এই বিজেপি, বিশেষ করে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন উনি বিভিন্ন সময়, উনি আগেও নির্বাচিত, ওনার বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আছে এলাকার মানুষ জানে। উনি মানুষকে বারবার হুমকি দিয়েছিলেন, বুটে আসলে সন্ত্রাস হবে, মারামারি হবে, খুন হবে, তারপরেও মানুষ বুটে এসেছেন, বুটে এসে মানুষ ভোট দিচ্ছেন। যখন দিয়েছেন ভোট সিপিএমের পক্ষে তখন ওনার ভাই আব্দুল কাইয়ুম উনি গিয়ে ওই চাপ্পাভোট দেওয়ার জন্য ওই বুটের মধ্যে ঢুকেন কুর্তি হাই স্কুলে। এখানে ঢুকার পর টিএসআর ওনাকে বের করে আনে এবং দু চারটা বোধ টর্চারিং করেছে, এই হচ্ছে বিষয়। তো আমার আবেদন হচ্ছে এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছেন, এখানে পুনর্নির্বাচন অযৌক্তিক একটা বিষয়, উনি দেখছেন হেরে যাচ্ছেন, তাই উনি পুনর্নির্বাচন চাচ্ছেন। কুর্তি বাগান ঝেড়ঝেড়ে ছাড়াও বাকি সব বুথে সেন্টারগুলোতে শান্তিপূর্ণভাবেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা যায়। এখন দেখার বিষয় পঞ্চায়েত সমিতির আসনটিতে গণদেবতারা কোন দিকে রায় দেয়, সেই অপেক্ষায় তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। কতটা আসন নির্বাচন হয়েছিল? আমাদের একটা নির্বাচন হয়েছে 10টি গ্রাম পঞ্চায়েত সিটি ও একটি পঞ্চায়েত সমিতি সিটি। ভোটকে ঘিরে কোনো অশান্তিকর পরিস্থিতি তো হয়নি? এখনো কোনো অশান্তিকর পরিস্থিতি হয়নি, আমরা মোটামুটি ভোট ভালোভাবে শান্তিপূর্ণভাবে করেছি। চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। গত 26 সেপ্টেম্বর অমরপুর ডাক্তারমুড়া এলাকায় প্রমিলা বাহিনীর আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন এক গৃহবধূ। বিলম্বিত হলেও অবশেষে ঘুম ভাঙল মহিলা কমিশনের। ঘটনার খোঁজ খবর নিতে নির্যাতিতার পাশে এসে দাঁড়ালো দুজনের এক প্রতিনিধি দল। এই ঘটনায় শাসক দলীয় এক নারী নেত্রীর বিরুদ্ধেও ছিল অভিযোগ। শাসক দলীয় নেত্রী হওয়ার সুবাদে কি পার পেয়ে যাবেন তিনি, এই প্রশ্নটাই এখন উঁকি দিচ্ছে জনমনে। বিলম্বিত বুধোদয় হলেও অবশেষে হুঁশ ফিরল মহিলা কমিশনের। অমরপুর বীরগঞ্জ থানার অন্তর্গত ডাক্তারমুড়া এলাকায় এক গৃহবধূর উপর বর্বরোচিত ঘটনার 3 দিন পেরিয়ে যাওয়ার পর আজ বিকেলে মহিলা কমিশন থেকে দুজনের একটি প্রতিনিধি দল আসে ঘটনাস্থলে। ঘটনার বিবরণে জানা যায়, গত 26 সেপ্টেম্বর তারিখে অমরপুর মহকুমার ডাক্তারমুড়া এলাকায় শাসক দলের এক নেত্রীর অঙ্গুলি হেলনে গ্রামের প্রমিলা বাহিনী মিলে এক গৃহবধূর উপর অত্যাচার এবং
মারধর চালায়। মারধর করে ওই মহিলাকে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর প্রথম অবস্থায় নির্যাতিতা মহিলা ডালিয়া দাসের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর বীরগঞ্জ থানার পুলিশ কোনো রকম কেস ডায়েরি না করে সালিশি সভার নাম করে সমস্ত ঘটনাটি এড়িয়ে যান। তারপরই সাংবাদিকদের গুতো খেয়ে এবং মহকুমাবাসীর চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখে ডালিয়া দাসের তরফে একটি মামলা নেওয়া হয়। ডালিয়া দাস দুজনের নামধাম দিয়ে মামলা করে তারপরই একজনকে আটক করে বীরগঞ্জ থানার পুলিশ। আটককৃত ওই মহিলার বিরুদ্ধে যে ধারা দেওয়া হয় সেই ধারা অসাংবিধানিক বলে কোর্ট থেকে সহসাই ছাড়া পেয়ে যায়। অন্য আরেকজনের নাম দেওয়া হলেও তিনি এলাকার নারী নেত্রী হিসেবে পরিচিত বলে মহকুমাবাসীর মুখে মুখে। এই ঘটনার তিন দিন পেরিয়ে যাওয়ার পর অর্থাৎ শনিবার বিকেল 3টা নাগাদ মহিলা কমিশন থেকে দুজনের একটি প্রতিনিধি দল আসে এবং নির্যাতিতা মহিলার সাথে কথা বলে এবং আশ্বাস প্রদান করেন দোষীদের শাস্তির ব্যাপারে। পাশাপাশি এই প্রতিনিধি দলটি মৃত মহিলা ভুলুরানী দাসের কন্যার সাথেও দেখা করে এবং সমস্ত ঘটনা শোনেন। এখন প্রশ্ন হলো, নির্যাতিতা মহিলা কি সঠিক বিচার পাবে? যে নারী নেত্রীর নাম ভুল দেওয়া হয়েছে বলে মহকুমাবাসীর অভিমত, ওই নারী নেত্রী কি সাজা পাবে তা সময়ই বলবে। ঘটনা দেখলেন হয়েছে 26 তারিখে একটা ঘটনা, যেটা আমরা ব্যাপারেও পেয়েছি এবং মোবাইলেও দেখা গেছে, বরবুচিত একটা বিশ্রী ঘটনা, যেটা নাকি কেউ আশা করতে পারে না। এর জন্য মহিলাকে এইভাবে বিশ্রীভাবে মহিলারাই মেরেছে। তো মহিলার নাম কালিয়া দাস, ওনার হাজব্যান্ডের নাম সুবীর দাস। আমরা মহিলা কমিশন থেকে এসেছি, আমি মহিলা কমিশনের মেম্বার্স, উনি রেবা দাস সেনগুপ্ত, উনি আমাদের কাউন্সিলর। তো ঘটনাটা শুনে আমরা খুবই আমাদের খারাপ লেগেছে যে এরকম একটা ঘটনা হতে পারে। অবশ্যই পাওয়া দরকার, কারণ একজন মহিলাকে এইভাবে একটা সন্দেহের বসে মহিলাকে এইভাবে মেরেছে তারা। তারা হয়তো জেনে নিত ঘটনাটা কী ধরনের সত্যতা, কিন্তু জেনে মানে ওনারা বিচার করবো, অন্য বিচারটা নিজের হাতে না নিয়ে প্রশাসন রয়েছে, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের লোকরা রয়েছে, ওদের কাছে ওনারা সেই ব্যাপারটা ওনারা বলতে পারতেন, ওনারা নিজেরা এটা করাটা ঠিক হয়নি ওনাদের। তো আমরা চাই না এরকম ধরনের ঘটনা ঘটুক। অমরপুর থেকে সঞ্জয় সাহার, রিপোর্ট নিউজ বাংলা। স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগরের উদ্যোগে রবিবার ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক অঙ্কন প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জহর চক্রবর্তী সহ অন্যান্যরা। পয়লা অক্টোবর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস 2018 উপলক্ষে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উদযাপন কমিটি এবং ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন ধর্মনগর কমিটির উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সহযোগিতায় রক্তদান দিবসকে সামনে রেখে রবিবার ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রক্তদান দিবস উদযাপন উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান দিবস উদযাপন কমিটি গঠন করে রক্তদান দিবস র্যালির মতো বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজ এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান কমিটির সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী জহর চক্রবর্তী। আমরা পয়লা অক্টোবর স্বেচ্ছা রক্তদান দিবসকে সামনে রেখে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির আহ্বায়ক হয়েছেন মাননীয় রসেন্দ্রেন্দ্র সেন। সেই কমিটির একটা প্রোগ্রাম হাতে নিয়েছেন এই রক্তদান দিবস উদযাপনের কমিটি। আজকে যে বসে আঁকো প্রতিযোগিতা তারই অঙ্গ, প্রথম ধাপ হিসেবে আজকে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে। এখানে 471 জন প্রতিযোগীরা এখানে এসেছেন বিভিন্ন স্কুল থেকে, ধর্মনগর পুরো সাব ডিভিশন থেকে, সমস্ত আর্ট স্কুল, সমস্ত স্কুল থেকে ছাত্রছাত্রীরা এখানে এসে মোট 6টি বিভাগে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। 6টা বিভাগ এখানে ওনারা আঁকছেন, ছোটো ছোটো শিশুরা থেকে শুরু করে বড়রা সবাই বসে ছবি আঁকছেন। এই রক্তদান যে উৎসব আগামীকালকে জাতীয় উৎসবকে সামনে রেখে চলছে। আগামীকালকে থাকবে আমাদের সকালে 10টা থেকে র্যালি থাকবে, সমস্ত স্কুলের ছাত্রছাত্রী এনএস ইউনিট থেকে র্যালি আসবে। তারপরে রয়েছে আমাদের বিবেকানন্দ শ্রাদ্ধ শতবার্ষিকী ভবনে
সকাল 11টা থেকে সেখানে রক্তদান শিবির চলবে, পাশাপাশি আমাদের সেখানে মনোরম অনুষ্ঠান। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে মহিলা মোর্চা ও যুব মোর্চার উদ্যোগে ধর্মনগরে পালিত হলো সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষপূর্তি দিবস অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মহিলা নেত্রী রূপালী অধিকারী সহ অন্যান্যরা। সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ধর্মনগরে পরাক্রম দিবস উদযাপন। উদ্যোক্তা ভারতীয় জনতা মহিলা মোর্চা এবং যুব মোর্চা সেনাবাহিনীকে সম্মান প্রদর্শন করতে এই অনুষ্ঠানের আয়োজন। এই বিশেষ দিনটির গুরুত্ব সম্পর্কে অবগত করান মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী রূপালী অধিকারী। আজকের দিনে 2016 সালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাকিস্তানকে করোনা জবাব দেওয়ার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন এবং আমাদের ভারতীয় সেনারা অতি পরাক্রমে বীর দর্পে পাকিস্তানের শত্রুদেরকে মুহূর্তের জবাব দিয়ে ভারতের মান মর্যাদা এবং গৌরব অক্ষুণ্ণ রেখেছিল। সেই হিসেবে আজকের দিনটাকে আমরা পরাক্রম দিবস হিসেবে পালন করছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে এসেছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদে তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানে রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। গোটা রাজ্যের পাশাপাশি কল্যাণপুরেও রবিবার সকাল 7 ঘটিকা থেকে শুরু হলো উপভোট প্রক্রিয়া। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খুশির মেজাজে ভোট পর্ব সম্পন্ন হলো। সংবাদ পাওয়া পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট। ভোর হতেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়েছেন। কল্যাণপুর আরডি ব্লকের পশ্চিম দাড়িকাপুর পঞ্চায়েতে শুধুমাত্র 4টি ওয়ার্ডের 8টি আসনে ভোট, আর পঞ্চায়েত সমিতির 1টি আসনে ভোট হচ্ছে। ওয়েস্ট দাড়িকাপুর পঞ্চায়েতে 4টি পোলিং স্টেশন, খাস কল্যাণপুর বাজার জেবি স্কুল, কৃষক পাঠশালা অফিস, খাস কল্যাণপুর উচ্চ বিদ্যালয়, খাস কল্যাণপুর বাজার জেবি স্কুল। মোট ভোটার রয়েছেন 1481 জন, তার মধ্যে পুরুষ ভোটার হল 760 জন এবং মহিলা ভোটার হল 721 জন। ব্যালট পেপারে ভোট হওয়ায় ভোট কিছুটা স্লো গতিতে হচ্ছে, তবে ভোটাররা খুশ মেজাজে ভোট দিচ্ছেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পঞ্চায়েত সমিতির অন্তর্গত পশ্চিম দাড়িকাপুর যে গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচন চলছে, এই উপনির্বাচনে 8টি আসনে আমাদের পঞ্চায়েত যারা মেম্বার হিসাবে প্রার্থী দিয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে, তাদের আজকে নির্বাচন চলছে, গণতন্ত্র দপ্তরে তাদের ভোটদান চলছে। আমরা সকাল 7টা থেকে যা দেখতে পেয়েছি, উৎসবের মেজাজে মানুষ আমাদের এই এলাকার গণদেবতারা ভোট দিচ্ছেন। আমার বিশ্বাস এই পশ্চিম দাড়িকাপুর গ্রাম পঞ্চায়েতে শুধু আমাদের জয় নয়, এই পশ্চিম দাড়িকাপুরে আমাদের যে 8জন প্রার্থী রয়েছে তারা 8জন তো জিতবেই, উপরন্তু ওই আমাদের যারা বিরোধী শক্তি তাদের জামানত থাকবে কি না সেটা নিয়ে আমি এখন ভাবছি। আর সবচেয়ে বড় কথা হলো আমি পশ্চিম দাড়িকাপুরের 4নং আসনে পঞ্চায়েত সমিতির হিসাবে প্রার্থী হিসাবে আমি এখানে, ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনীত করেছে। এই এলাকার যুবক থেকে শুরু করে আমার বৃদ্ধ মায়েরা, আমার অভিভাবকরা, আমার জনজাতি অংশের ভাইয়েরা আমি দেখতে পেয়েছি, ওনারা সকাল থেকেই, সকাল 7টা থেকেই
ওনারা যেভাবে বেরিয়ে আসছেন এবং আমাদের সঙ্গে মত বিনিময় করছেন, আমিও সেখান এই এলাকা থেকে 4 নং আসনে পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে এমন ভোট ওনারা আমাকে দেবেন, আমার যে এগেনিস্ট পার্টি আছেন, আমার বিরোধী যিনি প্রার্থী দাঁড়িয়েছেন, ওনারও জামানত থাকবে কি না সেটা নিয়ে আমি ভাবছি। কল্যাণপুর ব্লকের অধীনে আজকে 4টি পোলিং স্টেশনে ভোট হচ্ছে, পশ্চিম দারিকাপুর গ্রাম পঞ্চায়েত এবং কল্যাণপুর পঞ্চায়েত সমিতি 4 নম্বর কনস্টিটিউয়েন্সি। তো ঠিক সকাল 7টায় ভোট শুরু হয়ে গেছে সবগুলি ভোট কেন্দ্রে, এবং পোলিং এজেন্ট যারা আছে রাজনৈতিক দলের ওনারা প্রত্যেকটি পোলিং স্টেশনে উপস্থিত ছিলেন। ওনাদের সামনে ব্যালট বাক্স ডেমনস্ট্রেশন হয়ে ঠিক 7টায় ভোট শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, এখানে স্বাভাবিক পরিস্থিতি, আজকের ওয়েদার খুব ভালো এবং যেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা আন্ডার কন্ট্রোলে আছে। তারপরেও এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা কর্মীরা মোতায়েন আছেন, ভোটকর্মীরা সাবলীলায় ভোট নিচ্ছেন এবং সবাই উৎসবের মাঝে এখানে ভোট দিচ্ছেন। আশা করি যে 4টা পর্যন্ত যে নির্ধারিত সময় তার মধ্যে সকল অংশের মানুষ যারা ভোটার তারা এসে ভোট দেবেন। কল্যাণপুর প্রতিনিধি, রিপোর্ট নিউজ বাংলা। রাজ্যের অন্যান্য জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হলেও কদমতলায় তার ব্যতিক্রম। এখানে সিপিআইএম, আইপিএফটি, বিজেপি, কংগ্রেস সব দলই ভোট লড়ছে। কালাছড়া ব্লকের অধীন 17টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 6টি গ্রাম পঞ্চায়েত এবং যুবরাজনগর ব্লকের অধীন 21টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15টি পঞ্চায়েত শূন্য পদ আসনে ভোট হচ্ছে। সবকটি ভোট কেন্দ্রে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। কদমতলা আরডি ব্লকের 10টি পঞ্চায়েতের শূন্য আসন ও 1টি পঞ্চায়েত সমিতি আসনে উপভোট হচ্ছে। মোট 11টি আসনেই ভোট হচ্ছে। রাজ্যের অন্যান্য জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হলেও কদমতলায় ব্যতিক্রম। এখানে সিপিআইএম, আইপিএফটি, বিজেপি, কংগ্রেস সব দলই ভোট লড়ছে। অপরদিকে কালাছড়া ব্লকাধীন 17টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 6টি গ্রাম পঞ্চায়েতের মোট 9টি শূন্য পদ আসনে ভোট হচ্ছে। 8টি পঞ্চায়েত শূন্য আসন এবং 1টি পঞ্চায়েত সমিতির শূন্য আসনে ভোট হচ্ছে। পাশাপাশি যুবরাজনগর ব্লকাধীন 21টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15টি পঞ্চায়েত শূন্য পদ আসনে ভোট হচ্ছে। সবকটি ভোট কেন্দ্র পুলিশ অফিসার বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। উপভোটকে ঘিরে ব্যাপক নিরাপত্তা। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে লাইন ছিল। রোদের মধ্যে ভোটারদের তেমন লম্বা লাইন পরিলক্ষিত হয়নি। কদমতলা বাঘন কুর্তি ছাড়া আর কোনো জায়গায় ভোট ঘিরে অশান্তি সৃষ্টি হয়নি। কালাছড়া ব্লক, যুবরাজনগর ব্লক ও কদমতলা ব্লকে শূন্য আসনগুলোতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হচ্ছে। ধর্মনগর প্রতিনিধি, রিপোর্ট নিউজ বাংলা। এনআইএফ আর্টিস্ট ইউবা বিকাশ কেন্দ্রের খোয়াই ইউনিটের শুভ উদ্বোধন হল রবিবার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক সহ অন্যান্যরা। ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট এবং অ্যাক্টিভিটিস ইয়োগা বিকাশ কেন্দ্রের যৌথ উদ্যোগে খোয়াই ডিস্ট্রিক্ট ইউনিটের উদ্বোধন হয় তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত কমিউনিটি হলে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমার শাসক সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধকদের ভাষণে বলতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় সকল সদস্যদের প্রতি মানুষের স্বার্থে কাজ করার আহ্বান রাখে। নয় শুধু সারা পৃথিবীতে, এই দেশে শুধু নয়, সারা দেশের পৃথিবীর মধ্যে যুবকরাই দেশের চালিকা শক্তি হয়, যুবকরাই দেশের ভবিষ্যৎ। এবং এই যুবকরা যদি সঠিক পথে সঠিক দিশা নিয়ে এগোতে পারে তাহলে সমাজ সুন্দর হয়, দেশ সুন্দর হয়। এবং এরকম একটা উদ্দেশ্য, মহান উদ্দেশ্য আমি বলব, এই মহান উদ্দেশ্য নিয়ে নিফা এবং যুব বিকাশ কেন্দ্র তাদের অর্গানাইজেশনটাকে 29টি রাজ্যে, ভারতবর্ষের 29টি রাজ্যে বিস্তার লাভ করছে। খোয়াই প্রতিনিধি, রিপোর্ট নিউজ বাংলা। অমরপুর মহকুমা শাসকের উদ্যোগে সাংসদ তহবিল প্রকল্প থেকে 74,000 টাকা ব্যয়ে এক প্রতিবন্ধীকে মোটর বাইক তুলে দেওয়া হয়। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার জনগণ। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস।
শারীরিক অক্ষমতা সম্পন্ন এক প্রতিবন্ধী ব্যক্তিকে মহকুমা প্রশাসনের উদ্যোগে সাংসদ তহবিল প্রকল্প থেকে একটি মোটর বাইক বিতরণ করা হয় শনিবার। প্রায় 74,000 টাকা খরচ করে এই প্রকল্প থেকে নারায়ণ রুদ্র পাল নামক ওই প্রতিবন্ধী ব্যক্তিকে দেওয়া হয় এই মোটর বাইকটি। মোটর বাইকটি বিতরণকালে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুভাষ চন্দ্র সাহা, বিধায়ক রঞ্জিত দাস। মহকুমা শাসক জানান, অনেক আগেই এই ব্যক্তি সরকারের কাছে প্রার্থনা করেছিল একটি মোটর বাইকের জন্য, অবশেষে তার স্বপ্ন পূরণ হলো। আমরা এই যে আমাদের নারায়ণ রুদ্র পাল অমরপুরের মালবাসা এলাকায় ওনার বাড়ি, ওনাকে অ্যাকচুয়ালি আমাদের পূর্ব ত্রিপুরা যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মাননীয় এমপি জীবন চৌধুরী মহাশয়ের এমপিলেট ফান্ড থেকে এটার জন্য 74,500 স্যাংশন করা হয়েছিল। এটার জিনিসটা হচ্ছে এটা মোবিলিটি অ্যাড। উনি একজন ফিজিক্যালি মানে ছেলে হ্যান্ডিক্যাপ পার্সন, পায়ে ওনার অসুবিধা আছে, ওনার চলাফেরা যাতে সুবিধা হয় জন্য এটা এমপি ফান্ড থেকে এটার জন্য স্যাংশন করা হয়েছে। তো আজকে আমরা এটা ওনার কাছে যাবতীয় কাগজপত্র সহটা মাননীয় বিধায়কের উপস্থিতিতে আমরা হ্যান্ডওভার করব। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। উপভোটকে কেন্দ্র করে খোয়াই ব্লকের লক্ষ্মীনারায়ণপুর 2 নং ওয়ার্ডের 3 ও 4 নং আসনে সরকারের 2 শরিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, ফলে কিছুক্ষণের জন্য ভোট প্রদান প্রক্রিয়া বন্ধ রাখতে হয়। পরে পুলিশের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে। খোয়াই ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের 3 ও 4 নং আসনে কিছু সময় ভোট বন্ধ ছিল, শেষে পুলিশ প্রশাসন এবং এআরও সহ অন্যান্যরা এসে ভোট চালু করে। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থল খামার টিলাতে পুলিশ আধিকারিকেরা ছুটে যান। খোয়াইয়ের এসডিপিও সৌরভ সেন এবং খোয়াইয়ের অতিরিক্ত পুলিশ সুপার ছুটে যান ঘটনাস্থলে। অনেকেই ভয়ে ভোট না দিয়ে বাড়ি চলে যায়। প্রায় আধ ঘন্টা সময় ভোট বন্ধ ছিল। বর্তমানে থমথমে পরিবেশ, যে কোনো সময় ভয়ঙ্কর কিছু ঘটার পরিস্থিতি রয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ এবং টিএসআর বাহিনী। সংবাদ পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। কিছু লোক জোরে ঢুকে গেছে, কয়েকটা ব্যালট চিন্তা করে দিয়ে দিয়েছে, ঠিক আছে যাও এটা এখন পিছাই নোট করে নিয়েছেন, তার নিয়ম অনুসারে ভোট চালাইতে হবে। এখন কি ভোট কি শুরু হয়েছে? আবার শুরু হয়েছে, আবার শুরু হয়েছে। আধা ঘন্টা বন্ধ হওয়ার পর আবার ভোট শুরু হয়েছে। ঘটনাটা ঠিক সকাল 11:45-12:00 মধ্যে IP3 কিছু যুবক ভোট দখলের চেষ্টা করছিল, তখন আমাদের বিজেপি দলের কর্মীরা সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তারপরেও IP3 বিধান দেবর্মার নেতৃত্বে যে গ্রুপটা ঢুকছিল তারা 3-4টা ব্যালট পিছাডিয়ার কাছ থেকে নেওয়া সেটা ভোট দেওয়া বাক্সের মধ্যে দিছে। এটা নিয়ে একটা যায় ঝামেলা এখানে তৈরি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক, উভয় দলের নেতৃবর্গরা এখানে আছেন, পুলিশ প্রশাসনের লোকরাও আছেন। এখন ভোট আরেকবার পুনরায় দিতে চালু হয়েছে, এখন পরিস্থিতি শান্ত। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দক্ষিণ চব্বিশ পরগনার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হঠাৎ রাতের আধারে একটি 12-চাকা বিশিষ্ট লরি থেকে বস্তা ফেলা দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। পুলিশকে খবর দিলেও কোনো কর্ণপাত করেনি পুলিশ। পরদিন সকালে বাইকে চেপে কয়েকজন যুবক আগ্নেয়াস্ত্র সাথে নিয়ে বস্তাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীর তাড়া খেয়ে পালিয়ে যায় তারা। অবশেষে এলাকাবাসীরা মিলে বস্তাগুলো পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের নরেন্দ্রপুর হাই স্কুলের কাছে গতকাল রাত 2টোর সময় হঠাৎই 10-চাকার ট্রাক ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় বিদ্যুৎ না থাকায় গরমে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় বেরিয়ে আসে। রাস্তায় একটি বড় ট্রাক থেকে বস্তা নামাতে দেখে আতঙ্কে চিৎকার শুরু করে এলাকাবাসী। এলাকার বহু লোক চিৎকার শুনে বেরিয়ে পড়ে। তখন ট্রাকটি এই বস্তাগুলো ফেলে রেখে পালিয়ে যায়। গ্রামের লোক বস্তাগুলো আটকে রেখে স্থানীয় রায়দিঘি থানায় খবর দিলে প্রশাসন সূত্রে কোনো সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ। এমনকি বেলা 3টা পর্যন্ত রায়দিঘি থানার কোনো প্রশাসন এলাকায় আসেনি। কিন্তু সকাল 10টা নাগাদ এলাকার কিছু ব্যক্তি মোটর সাইকেল এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় এসে বস্তাগুলো নিয়ে যেতে চায়, কিন্তু গ্রামবাসীরা বাধা দিলে একটা নতুন মোটর সাইকেল ফেলে রেখে তারা পালিয়ে যায়। প্রশাসন না আসায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে বস্তাগুলো খুলে দেখেন বস্তার ভেতরে বাংলাদেশের মূল্যবান শাড়ি। দেখে সবাই অবাক হয়ে যায়। শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় কাপড়গুলোকে পুড়িয়ে দেবে। কথা মতো তারা কাপড়গুলোকে এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দেয়। মেন রোড থাকা সত্ত্বেও আমাদের গ্রামের ভেতর দিয়ে পার ডে রাত্রে 2 নম্বরই গাড়িগুলো সব পাচার হচ্ছে শুনছি, এবং শুনে তারপরে গ্রামের লোকজনদের বলি যে
একটু লক্ষ্য রাখিস। তারপরে ওরা আগামী দিন রাত্রে, গতকাল রাত্রে ওরা যখন নিয়ে যায়, তখন কিছু অপরিচিত ব্যক্তি যখন গ্রামের লোকজন দেখে, তখন কিছু মাল ফেলে দিয়ে ছুটে পালায়। তারপর গ্রামের লোকজন জড়ো হতে ওরা কোথায় পালিয়ে যায়। তারপরে কি দেখলেন আপনারা, খুলেছেন? না না, খুলিনি। কি বুঝলেন আপনারা? তারপরে খুলে দেখি, গ্রামের লোকজন জড়ো হতে, তারপর যখন খুলে দেখি শাড়ি ভর্তি, শাড়িগুলো মালগুলো কারা আপনার কি চিনতে পেরেছে লোকজন কারা? হ্যাঁ, আমাদের স্থানীয় ছেলেগুলো ছিল। তাদের নাম? তাদের নাম হরেকৃষ্ণ পুরকাই। সুদীপ মালিক, বিশ্বজিৎ জানা, শঙ্কর পাত্র, রবীন জানা, তুলসী দলুই, বিশ্বজিৎ হালদার, সুশীল পাত্র। এরা কি মালের জন্য এসেছিল পরে? এরা মালের জন্য পরে এসেছিল। এসে কি বলে? এসে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঢুকে বন্দুকের ভয় দেখিয়ে মালগুলো বার করার চেষ্টা করছিল। তারপরে আমরা জড়ো হয়ে বাধা দিই। কলকাতা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।